শীত লাগা আর শুয়ে গেছে গা জ্বর 104 ছয় দিন যাবত অসুস্থ ফারস্টে এত গুরুতর ইসে বলে না বলছে এক লাখ এক প্রথম যখন দেখছি 1,75,000 পরের দিন 1,25,000 তো বললো 1,00,000-এর উপরেই আছে সমস্যা নাই বেশি করে ফল খাইতে বলে যেখানে এখানে ইসে বলে যে ফল নিছে ওইখানে আবার ফল টল খাইতে বলছিল ইসে দিশে খাইতে বলছিল তখন এরপর খাইসা পেট ফাইপা মইপা গেছে জল পেটে জল উঠে গেছে পরে আস্তে আস্তে ডাউনফল হইতে থাকে প্লাটিলেট আরও কমতে থাকে পরে প্লাটিলেট আরও 25,000-এর দিকে নেমে আসলে ওনারাই বলে যে ওইখানে চিকিৎসা হবে না তাড়াতাড়ি ঢাকা নিয়ে আসতে পরে ঢাকায় আসলো এখানে চিকিৎসা আপাতত ভালো আছে এখানে চিকিৎসা ইমপ্রুভ হইতেছে গেছে বৃহস্পতিবার থেকে জ্বর এখন একটু মোটামুটি ভালো আজকে 8 দিন হয়েছে তো এতদিন ব্লাডিং কম ছিল তো গেছে কাল ব্লাডিং বেশি আসছে তো দু একদিনের মধ্যে চলে যাব মন্ডায় বলতাছে আমরা বাসায় যেদিন জ্বর আসছে ওর পরের দিনেই আমরা খিদমায় নিয়ে গেছিলাম খিদমার থেকে সব পরীক্ষা নিরীক্ষা করার পরে শনিবার দিন সকালে মুগদায় ভর্তি হয়েছি 28 তারিখ রাত্রে হঠাৎ করে ওর শীত লাগতেছে এবং শীত লাগা একটা শুয়ে গেছে গা জ্বর 104 পরের দিন নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলাম তারা প্লাটিনেটটা পরীক্ষা করতে দিল 1,75,000 আসলো ফার্স নিয়ে আসলাম ফল খাওয়াইতেছিলাম ডাব এভরিথিং যা যা বলছে সব করতে দিয়েছে পরের দিন কমে গেল 1,25,000 আইসা বলল আবার যখন পরীক্ষা করাইলাম 1,25,000 এইভাবে কমতে থাকলো জ্বর কমে না 105, 104, 105 ছয় দিন যাবৎ অসুস্থ আজকে 3 দিন যাবৎ এখানে আছি আমার আমার পরিস্থিতি হয়েছিল আমার জ্বরের মাত্রা ছিল 103 ডিগ্রি উঠছিল প্রথমেই তারপর মানে মাথা নিয়ে দাঁড়াতে পারতাম না একটু প্রবলেম হতো আর কি আজকে আমার হসপিটালে চিকিৎসাধীন আছে 192 জন রোগী গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 54 জন রোগী সুতরাং এই ভর্তির হারটাকে যেমন নিম্নগামী আবার আপনার হসপিটালে স্টে করা রোগীর সংখ্যা কমে গেছে তবে যে একটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে ঢাকা ছাড়া অন্যান্য জেলা থেকে যে রেফার রোগী যাদেরকে আমরা বলি যারা ঢাকা কেন্দ্রিক হয়ে আসতেছেন তাদের সংখ্যাটা ক্রমাগত বাড়ছে যেমন কালকেও আমার হসপিটালে 34% রোগী ছিল যারা ঢাকা জেলার বাসিন্দা নন অন্যান্য জেলার তারা সরাসরি এসে এখানে ভর্তি হচ্ছেন এই অংশটাই আমাদের উদ্বিগ্নের কারণ ঢাকার বর্তমান যে পরিস্থিতি আমাদেরকে যথেষ্ট স্বস্তিদায়ক অবস্থায় রেখেছে আমার হসপিটালে কারণ যে রেড জোনগুলো আমার হসপিটালের আশেপাশে ছিল সেগুলো থেকে রোগী ওই মাত্রা এখন আসতেছে না এখন যদি পেরিফেরি বা ঢাকার বাইরের জেলাগুলো ডেঙ্গুকে সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা অবশ্যই আগামী দিনগুলো একটা স্বস্তিকর অবস্থায় থেকে যাবো যদি এভাবে কন্টিনিউ করা যায়